ক্যাম্পেইন কলিং প্রেজেন্টস সেলেক্ট শট উইথ রাইতে আরও একবার হাজির আমি রাই। আর আজকে কথা যখন শুরু করলাম তখন থেকেই একটা অদ্ভুত আনন্দ হচ্ছে ভিতরে, কারণ আমরা যখনই কিছু একটা প্ল্যান করি যতই খুশি থাকি ভিতরে একটা টেনশন কাজ করে যে আমরা যেভাবে ভাবছি সেভাবে ব্যাপারটা সাকসেস হবে কি না। তবে আমি অত্যন্ত আনন্দের সাথে এটা বলতে চাই যে সেলেক্ট শট উইথ রাইয়ে আজকে আমরা সেলিব্রেট করছি 10th এপিসোড। আমাদের মাঝে 9 জন সেলিব্রিটিজ অলরেডি চলে এসছেন এবং আজকেও একজন রয়েছেন, তো এই বিষয়টা একটা ভীষণ আনন্দের বিষয় আমাদের কাছে। তবে আপনারা না থাকলে এই এত স্বপ্নটা, এত ছোট ছোট স্বপ্নগুলোকে সাজিয়ে যে একটা বড় ভেঞ্চার আমরা করতে চেয়েছিলাম সেইটা সফল হতো না। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং একটা ছোট্ট অনুরোধ রয়েছে, আপনারা আমাদের সাথে এভাবেই থাকুন। 10th এপিসোড যখন, তখন তো একটু গ্র্যান্ড ওয়েতে কিছু করতে হয় আর তখন এমন কাউকে নিয়ে আসতে হয় যে কখনোই না বলতে পারে না, এবং এমন একজন রয়েছে আমার সঙ্গে যে আমাকে কখনো না বলেই না সে কিছুতেই। আমার সঙ্গে রয়েছে, আজকে লটারি লেগে গেছে, আমার সঙ্গে রয়েছে রানু পেলো লটারি, কি বলবো, খ্যাতনামা নায়িকা রানু। তবে শুধু ওকে আমি রানু পেলে লটারিতে বলে আটকে দিতে চাই না, কারণ এর আগেও অনেক সিরিয়ালস করেছে এবং এছাড়াও ওকে আমরা অনেক শোজে দেখেছি, পারফর্ম করতে দেখেছি, তো ওর বয়সটা কিন্তু অনেকটা ছোট। ও যতই আমরা ওকে টিচারের ক্যারেক্টারও মাঝে মধ্যে দেখি, ও কিন্তু খুব ছোট মিষ্টি একটা মেয়ে। থ্যাংক ইউ সো মাচ বিজয়লক্ষ্মী, তাই তো, তোর ভালো না? একদম, হ্যাঁ বিজয়। আমি আজকে ওকে ফোনে একবার রানু বলে দিয়েছি। আমরা রয়েছি দি অ্যাস্টর হোটেলে আর এই মুহূর্তে আমরা Deck 88 বসে আমাদের আড্ডা চলছে। তো আরেকটা কথা আমি অনুষ্ঠানটা শুরু করার আগে, তোর সাথে আড্ডায় যাওয়ার আগে বলতে চাই, সেটা হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম যে এই কথাটা আমি বলবো কিনা, তারপরে যে গেস্ট এসছে তার পরিচয়টার সাথে এইটা অবশ্যই অ্যাড করা উচিত যে উইদিন ফিউ আওয়ার্স ও কিন্তু এখানে এসছে, কারণ আমি ওকে খুব লাস্ট মোমেন্টে জানিয়েছি একটা ছোটোখাটো চেঞ্জ হয়েছে আমাদের স্কেডিউলে এবং ও আমার কথাতে বলতে গেলে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছে। বিশ্বাস করো আজকে যা যা কাজ ছিল সব আমি মানে রিস্কেডিউল করে দিচ্ছি অন্য উইকের জন্য, তো আজকে করছি না। আচ্ছা, যে এতটা ভালোবেসে আমাকে এসে তাকে আমি বেশি চাপ দেবো না। শুনলাম তুই নাকি একটা ডেট করছিস ইন্ডাস্ট্রির একজনের সাথে, তাই? এটাই তো আমি জানতে চাই, সেটা কে? এটা কে? আমি এটা জিজ্ঞেস করছি, সেটা কে? মানে তুমি নামটা বলবে না, তাই? না না, নাম তো বলা যাবে। তার মানে বিজয়লক্ষ্মী কাউকে ডেট করছে টলিউডে? দেখো, আমি এটাও বলছি না যে আমি কাউকে ডেট করছি, বাট আমি এটাও বলছি যে নাম বলা যাবে না। তার মানে আর কি এর চেয়ে বেশি হাই টিআরপি সিরিয়ালের নায়িকারা বলেন না, তাই তো? তাই তো? না না না, ভীষণ ভুল কথা। এই দেখো, রিলেশনশিপ বা যে যে পার্সোনাল লাইফ যে যত ওপেন আপ করতে চায় সেরকম মানে আছে, প্লিজ আমায় ঘাটিও না, এরকম একটা ব্যাপার, নো কমেন্ট। আচ্ছা, তুই একটা কথা বল, আজকে আমরা খুব ছোট ছোট কয়েকটা প্রশ্ন করবো তোকে। হ্যাঁ, হচ্ছে তুই তো অলক্ষ্মী সিরিয়ালটাই ছিলি, চঞ্চাশুকা রমণী, হ্যাঁ ওইটা, তো তারপরে অনেকদিন গ্যাপ দেওয়ার পর তুই আবার আমরা দেখলাম তোকে এই সিরিয়াল। হ্যাঁ হ্যাঁ, তো এই মাঝখানে যে গ্যাপটা ছিল সেই সময় কি কোনো হিউমিলিয়েশন ফেস করতে হয়েছে তোকে কিছু নিয়ে? মানে প্রচন্ড পরিমাণে ডায়েট করতি তুই, আমি জানি জিম করতি, তো এগুলি কি নিজের ভালোবাসার, নিজের প্রতি ভালোবাসার জন্য নাকি কাউকে জবাব দেওয়ার জন্য? যখন একটা এক বছর যখন আমি রমণীর পর এক বছর আমি খুব ডায়েট করেছিলাম, জিম করেছিলাম, রোগাও হয়ে গেছিলাম খুব, হ্যাঁ ডেফিনেটলি এটা তো কাউকে আনসার করার জন্যই করেছিলাম। কিন্তু এখন তারপরে অনেকটা দিন না বন্ধ হয়ে গেছে ডায়েট জিম এগুলো, যেহেতু এই সিরিয়ালের চাপে না সত্যি হয় না, ম্যানেজ করা যায় না, হয়তো অনেকে করতে পারে, আমি হয়তো পারছি না, কিন্তু এখন ওই প্রসেসটার মধ্যে আমি রয়েছি যেখানে আমি ডায়েট করছি বা একটু জিম করছি, মানে আই হ্যাভ জাস্ট স্টার্টেড। তার মানে জবাব দেওয়ার ছিল কাউকে? হ্যাঁ ডেফিনেটলি, প্রত্যেকটা সময়। তো তাদের এখন রিয়াকশন কি, মানে যখন অ্যাট প্রেজেন্ট তুই যে সিরিয়ালটা করছিস সেটা হাইয়েস্ট টিআরপি আমি জানি আছেও এখনো, তো তাদের রিয়াকশন কি? না, এটা একবার হয়েছিল, এটা আমার মনে এটা বলেই দিই, এটা আমার আড্ডা এসছি এত চাপিস না, এটা বলে দিই, তার কারণ এটা আমার অনেকদিন মাথায় ছিল। একদিন কি হয়েছে, একটা প্রোডাকশন হাউসে আমি গেছিলাম রমণীর পরই, ঠিক আছে, এবং তারপরে তো রমণীর পর সত্যি টাচুর
মানে লোকজন প্রচুর চিনতো জানতো এবং সব জায়গায় খুব ভালো কথাবার্তা হতো, সব হতো। এবং আমার না ক্লাস 12 এর পরীক্ষা চলছিল তখন, এবং মাঝখানে দুদিন গ্যাপ ছিল, এবং আমার পড়তি আমি তখন জিডিবির থেকে পড়তাম। হ্যাঁ, তো তখন আমি আমার ক্লাস 12 এর পরীক্ষা চলছিল এবং আমি তখন মাঝখানে দুদিনের গ্যাপ ছিল, এবং আমার টিউশন টিচার আসবে, এবং তখন আমার প্রোডাকশন হাউস থেকে ফোন করেছে যে একটা প্রোডাকশন নাম বলবো না, ফোন করেছে তুই একটু আসতে পারবি একটা অডিশনের জন্য। আমার মাকে ফোন করেছে, মা বলেছে ওর তো পরীক্ষা চলছে, পরীক্ষাটা হয়ে যাক তারপর, বলছে না না এখনই শুটিং শুরু করবো না, ও জাস্ট এসে অডিশনটা দিয়ে দিক, তারপরেই ঠিক আছে, তারপরেই সব হবে। মা বলে যে ওর পরে টিউশন টিচার আসছে, চলেই আসবে আর 10-5 মিনিটের মধ্যে পড়ে নিক, ও তারপরেই যাবে। এবার কি হয়েছে, যেহেতু অনেকটা টাইম বেরিয়ে গেছে, আমি গেছি গেছি গেছি, এবার আমি বসেই আছি বসেই আছি বসেই আছি, যে কিছু আর কেউ বলছে না যে কখন কি হবে না হবে, বিকজ আমিও না তখন মানে আই ওয়াজ রানিং আউট অফ মাই টাইম তখন, বিকজ এত বেশি পড়াশোনার চাপ চলছে, আমার মাথায় চলছে যে এক্সাম আছে, আই হ্যাভ টু গিভ দ্য এক্সাম প্রপারলি। এবারে প্রডিউসার এসে আমাকে বলেছিল, লিটারালি আমার না মনে মনে মেনে দিই, বলেছিল যে না 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 ওকে লাগবে না, ওকে লাগবে না, ওকে লাগবে না, ইয়োর টাইম ইজ আউট, তোমাকে লাগবে না, তোমাকে লাগবে, তোমাকে লাগবে না। আমি না লিটারালি কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলাম মেকআপ রুম থেকে, এবং এই সিরিয়ালের প্রমোশন করতে আমি ওদের সিরিয়ালে গেছিলাম, ওদের সেটে গেছিলাম, ওদের সেটে গেছিলাম, এবং মানে শি ওয়াজ জাস্ট সো কাইন্ড টু মি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ও প্রোডিউসার দেন শি হয়তো বলেই তিনি আবার আমাকে ডেকেছিলেন, মানে এইটা তো আমি মনে করি এটা আমার মানে আমি লাকি এটার জন্য, এটাই খারাপ লেগেছিল আমার। মানে তার সাথে বলবো ইউ আর ভেরি হার্ড ওয়ার্কিং, অ্যান্ড হয়তো কোথাও গিয়ে ওনার মানে উনি হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড রিপেন্ট করেছে হতে পারে, রিপেন্ট করেছে কিনা জানি না, বাট আমার মনে হয় কারোর কিছু বলার আগে না 10 বার ভেবে বলা উচিত, মানে ইউ রিয়েলি ক্যান টেক ইউর ওয়ার্ডস ব্যাক, এই যে মানে 10 বার ভেবে বলা উচিত, কিন্তু ওকে ভাবার সময় আমি দেবো না। আমরা একটা ছোট খেলা খেলি এই শোতে, এখন নতুন এই অ্যাডিশনটা আমি করেছি, সেটা হচ্ছে ধর আমি তোর ক্রেজি ফ্যান, ঠিক আছে, আমি একটা তোর ক্রেজি ফ্যান, এবং আমি একটা গ্রাম থেকে এসেছি এবং তোকে আমাকে বিয়ে করতে বলছি, এবার তোর হাতে সময় আছে, তুই আমাকে রিজেক্ট করবি কিন্তু একটাও ইংলিশে শব্দ বলবি না, আমরা দেখতে চাই, দর্শকেরা সবাই দেখতে চান যে বিজয়লক্ষ্মী এই খেলাটায় জেতে কিনা, আর যদি না পারিস মিষ্টি কমে যাবে তোর, এই বলরাম মল্লিক আর রাধারমণ মল্লিক থেকে এই সুন্দর মিষ্টি ডালাটা তোর জন্য, মিষ্টি কমে যাবে, ঠিক আছে, ওকে, একটাও ইংলিশ ওয়ার্ড বলা যাবে না, ঠিক আছে, তো চলো বিজয় তোমাকে আমি বিয়ে করি, চলো চলো চলো, না আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত নই, আমি এটা করতে পারবো না, কেন ইয়ার তুমি বুঝতে পারছো না কেন আই লাভ ইউ, না বাট আমি আচ্ছা খেলা খেলবো তোর সাথে, আমি 3-4 নাম নেব, তাদের রাস্তায় দেখা হলে তুই কি করবি, ঠিক আছে, যাদেরকে পছন্দ না তাদেরকেও কি এক্সপ্রেশন দিবে, যাদেরকে পছন্দ তাদেরকেও কি এক্সপ্রেশন, ঠিক আছে, তোর সাথে ধর দেখা হয়েছে লাবণীদি, লাবণীদি গিয়ে জড়ি ধরবো, তারপরে কি কথা হবে, কেমন আছিস, কি খবর, লাইফে কি চলছে, এটা লাবণী সরকারকে তুই তুই করে বলিস, না 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 আমাকে বলতে, তাই তুই কি বলবি, তুই জানলি কি করে, তুই তুই বল, আমি বলি কেমন আছো, কি আছো, কি কোথায় আছো, কি কাজ করছো, জাস্ট তোর সাথে দেখা হয়েছে ধর ক্রুশালে, ক্রুশালে হাই ভাই কি করছিস, কোথায় কাজ করছিস, কার সাথে প্রেম করছিস, সিরিয়ালের হিরোকে বলে ভাই কি করছিস, আচ্ছা এবার ধর তোর সাথে দেখা হচ্ছে সুদীপা দি, কি কি রান্না করছো নতুন বলো তো, রেসিপি বল, সুদীপা দি মানেই একটা রান্নার রান্না, আর ধর দেখা হয়েছে তোর সাথে তোর চ্যানেলেরই কোন একজন অ্যাক্ট্রেসের সাথে, যে তোর বেশ ভালো কম্পিটিশন আছে তার সাথে তো, এবং তুই জানিস যে সে তোর ব্যাপারে বেশ বলে, সমালোচনা করে, সমালোচনা করে, তো তার সাথে দেখা হলে কি করবি, কেমন আছো, হাই হাউ আর ইউ, এরকম করবি তুই, আরে বুঝতে দিবি না যে তুমি যে কি জিনিস, কারেক্ট কারেক্ট, আরে তুই চেপে যাবি, তাই করে, না চেপে যাবো না, আমি কারোর সাথে সম্পর্ক খারাপ করতে চাই না,
আচ্ছা, আমি সম্পর্ক সবসময় ভালো রাখতে চাই, কারোর সাথে খারাপ বিহেভিয়ার করে কিছু হয় না। তার কারণ একটাই কথা বলি রাইদি, বিকজ ইন্ডাস্ট্রিটা না খুব ছোট, খুব ছোট। তুমি একবার কারোর সাথে খারাপ বিহেভিয়ার করবে না, যে সবাই উনি হয়তো সবাইকে বলছেন এবং সবার সেটা আমার ব্যাপার একটা খারাপ ব্যাপার ইমপ্রেশন পড়বে। তো আই ডোন্ট ওয়ান্ট টু বিহেভ ব্যাড। একদম, এই কথাটা সারা জীবন মনে রাখ, এটাই আমি চাই। আচ্ছা তুই একটা কথা বল আমাকে, দেখ আমি এখন যদি দুটো মাছ কিনতে যাই আমাদেরকে কেউ ঘুরে তাকাবে না, কিন্তু তুই যদি দুটো মাছ কিনতে যাস তোর দিকে সবাই তাকাবে, আরে এই রানু না, আরে এটা বিজয়লক্ষ্মী না, এরকম একটা ব্যাপার, ইউর সেলিব্রিটি। সো এরকম কোন একটা মোমেন্ট লাইক যেটা তোর শেয়ার করতে এখনো সবার সাথে ইচ্ছে করে, কোনো একটা মোমেন্ট উইথ ইয়র ফ্যান্স, সেটা অকওয়ার্ড মোমেন্টও হতে পারে, খুব অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিস, খুব অকওয়ার্ড, এইটা মনে আছে, খুব অকওয়ার্ড হয়েছিল। সেটা হচ্ছে বলা উচিত না, বল বল। মানে আমি একবার মানে আই ওয়াজ ইন আ হারি লুতে যাবো বলে, ঠিক আছে, হ্যাঁ, একটা মহিলা এসে বলছে প্লিজ একবার একটা সেলফি, একটা সেলফি, একটা সেলফি। আর আমি তো বুঝতে পারছি what is happening to me at that point of time, it was very embarrassing, awkward, embarrassing বলবো না, awkward moment ছিল তখন। তারপর মুখে হাসি এসেছিল সেলফিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছবিটা লাস্ট অবধি তোলা হয়েছিল? হ্যাঁ এক্স্যাক্টলি, তোলা তো হয়েছিল। আরেকটা কথা বল, যেহেতু তোরা সেলিব্রিটি ট্যাগটা তোদের সাথে আছে, তোদেরকে নিয়ে প্রচুর রিউমার হয়, মানে এই ধর তুই আমাদের টিমের ধর ক্যামেরা পার্সন যে আছে অযোধ্যা, সে অলমোস্ট তোর বাবার বয়সী, তুই ওনার সাথে একদিন যখন গেলি হয়তো হয়ে গেল তুই ওনাকে ডেট করছিস। ওরে বাবা, ডোন্ট টেল মি দিস। তো এরকম কোন রিউমার আছে যেটা তোকে খুব হার্ট করেছে, যে এটা কেন হলো, এটা তো বুঝতে পারলাম না ব্যাপারটা, এরকম কোন? হ্যাঁ এরকম হয়েছে, তার কারণ এরকম একজন বলেছিলেন আমার খুব ক্লোজ, আমি জানতাম মানে আমি জানতে পারিনি, একজন বলেছিল বিজয়লক্ষ্মী, বিজয়লক্ষ্মী তো প্রত্যেক ছ মাস অন্তর অন্তর নিজের বয়ফ্রেন্ড পাল্টায়, ওর তো 110টা বয়ফ্রেন্ড আছে। কে বলেছে এটা তোকে? বলেছিল প্রচন্ড খ্যাত একজন ক্যামেরাম্যান। মানে ও সে বোধ হয় জানে না যে আমরা অন্যদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে চর্চা করি প্রত্যেক ছ মাস অন্তর অন্তর। আমি সিরিয়াসলি জানি না এটা কেন, তার কারণ হচ্ছে আমি ভীষণ পার্সোনাল রাখতে চাই আমার পার্সোনাল লাইফটাকে, আমি আমি জানি না এটা কি করে লোকজন লিটারালি ভাবে, হয়তো এই কারণেই ভাবে, তার কারণ আমি খুব একটা পাবলিক নই আমার পার্সোনাল লাইফ নিয়ে, হয়তো এই কারণে ভাবে। আচ্ছা সবসময় বলে যে কিছু নেই কিছু নেই, আচ্ছা এরকম ওরকম যে এরকম, তার মানে কি সত্যি বয়ফটা নেই, তাহলে এবার আমরা বানিয়ে তুলি এত এত বয়ফ। তুই তো রানু বলে লটারি অলরেডি করছিস, তো ওটা ছাড়া এট প্রেজেন্ট কোন সিরিয়াল হচ্ছে যেইটার ক্যারেক্টারটা তোর করা নিচ্ছে না? তার কারণ রানু এমনই একটা চরিত্র যেটাকে আমি সত্যি খুব ভালোবাসি। না না না, আমি এছাড়া আর কোনো ক্যারেক্টার তেমন করতে চাই না, তার কারণ হচ্ছে প্রচন্ড একঘেয়ে সবকটা ক্যারেক্টার আমার মনে হয়। প্লিজ ডোন্ট জাজ মি, আমার কথাটা একদমই খারাপ হবে না, প্লিজ কোনো চ্যালেঞ্জই নয়। বাট আমার মনে হয় কি রানু ক্যারেক্টার মধ্যে, রানু ক্যারেক্টারের মধ্যে অনেক ভেরিয়েশন আছে, সেটা আমি করতে পারি। আমরা রিসেন্ট টাইমস মাইথোলজির কোনো ক্যারেক্টারও দেখব? না গো প্লিজ, আমি মাইথোলজি করতে চাই না, প্রচুর গয়নাগাটি পড়তে হয়, এই পড়তে হয়, আমি পড়তে চাই না। তার কারণ হচ্ছে কেন জানো, তার একটা ব্যাপার হচ্ছে আমার মানে আমি ভীষণ অ্যালার্জি আমার স্কিনে, এইগুলো বলিস না। হ্যাঁ তারপর হয়তো খুব বড় একটা রোল তোর কাছে আসছিল, এই অ্যালার্জি শুনে সেটা আর অফার করবে না মা। হ্যাঁ এইসব ডায়েরি কেটে দেবে। আচ্ছা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে প্রিয় বন্ধুকে স্বাগত দি, এইসব বলবি না এখানে, ইচ্ছে বলবি না? না না টাচ উট, সিরিয়াসলি স্বাগত দিকে জিজ্ঞেস করো এটা। সেটা তো আমি জানি, কিন্তু স্বাগতাদির নামটা ছাড়া অন্য নাম নিতে হবে, কারণ স্বাগতাদি আমারও ভীষণ প্রিয়, তুই সেটা জানিস। হ্যাঁ না আর কেউ না, আর কোনো বন্ধু না স্বাগতাদি ছাড়া? বন্ধু তেমন হয় না গো ইন্ডাস্ট্রিতে, আমি জানি না এটা স্বাগতাদির যেরকম পয়েন্ট অফ ভিউ হচ্ছে, স্বাগতাদির প্রচুর বন্ধু ইন্ডাস্ট্রিতে, বাট সত্যি কথা বলতে আমার তেমন বন্ধু হয়নি ইন্ডাস্ট্রিতে, খুব রেয়ার। এমন কেউ আছে ইন্ডাস্ট্রিতে যাকে দেখে জীবনে কথা বলবি না? হ্যাঁ আছে, নাম বলা যাবে না? আচ্ছা এটা বল, যদি না বলিস তাহলে টুকটাক ক্লু দে, ছেলে না মেয়ে? মেয়ে। নামের যে কোনো একটা লেটার বল পুরো নামের মধ্যে, মানে যেরকম রাইয়ের মধ্যে আমি যদি বলি এ, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বাবা কোন বিখ্যাত সে রে, যা আগের দিনকে প্রান্তিক এসছে আড্ডায়, ওর এক্স গার্লফ্রেন্ড ছিল একজন ইন্ডাস্ট্রির, ও জাস্ট নামের লেটারের একটাই বলেছে, বলেছে এ।
তুমি আমাকে ম্যানিপুলেট করে সব বলতে পারো, যে কোনো একটা লেটার বলতে পারবি না? আচ্ছা, তার নামের ফার্স্ট লেটারটা হচ্ছে পি। বি পি 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 পি। আচ্ছা, ও আবার আমি তো একদম চেয়েছিলাম যে দশে আমায় ছয় দে, ও দিয়েছে আট। মানে আমি অ্যালফাবেট যে কোনো একটা বলেছিলাম, ও একেবারে প্রথম লেটারটা বলে দিয়েছে পি। হ্যাঁ, পি। জীবনে কোনোদিন কথা বলবি না দেখলে? কথা বলবো না নয়, হয়তো বলবো। কোনোদিন ভালো রিলেশন মানে আবার বন্ধুত্বের রিলেশন হবে না। আচ্ছা, এক্সপ্রেশন দে, ধর আমি সেই পি, ঠিক আছে, আর তুই তো বি। হ্যাঁ, ঠিক আছে। হাই, কেমন আছিস? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, চল একটা সেলফি তুলি একসাথে। এই শোন না, আমার বাড়িতে একদিন চল, চল আজকেই তোকে আমার বাড়ি যেতে হবে। আজকে তো আমার একটু কাজ আছে, প্লিজ। হ্যাঁ, না অন্য একদিন, সেদিন তোকে বাড়িতে নিয়ে যায়, তুই আরো রুম পাবি। আমাকে বাড়িতে নিয়ে যাবে না ও, মানে সেও এরকমই অবস্থা। মানে তার হৃদয়টা তো বড় না, বলতে চাইছিস। আমরা আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো সেইটার আগে তুই বল যে আজকে এই যে অল্প সময়ের মধ্যেই পুরো ঘটনাটা ঘটে গেল, তোর কেমন লাগছে? প্রচন্ড ভালো। তার কারণ হচ্ছে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা ইন্টারেস্টিং ইন্টারভিউ হচ্ছে। একটা জিনিস আমি তোমাকে বলবো, কমপ্লিমেন্ট করবো তোমাকে, সেটা হচ্ছে এই জাস্ট ইন্টারভিউটা শুরু হওয়ার আগে তোমার যখন ইন্ট্রোডাকশন পার্টটা হচ্ছিল, এত সুন্দর গুছিয়ে তুমি কথাটা বলো, সেটা আমার খুব ভালো লাগে, ভালো লেগেছে। তবে আমি একটা কথা বলছি, আমি কিন্তু এই ইন্টারভিউটা এত শর্ট টাইমে আমরা করছি, সেটার থেকেও জিজ্ঞেস করতে চাই তোকে, এই যে তোকে, তুই আমাকে কটা সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছিস যখন আমি তোকে একটা নাগাদ ফোন করে বলেছি তিনটে নাগাদায়। না 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 না, আই ওয়াজ ভেরি হ্যাপি, ওই ভাবে আই ওয়াজ ভেরি হ্যাপি। ওয়াও, এটা শুনেও খুব ভালো লাগছে। আর আমাদের তুই সেলেব শর্ট দেখেছিস এপিসোড? হ্যাঁ হ্যাঁ, সুদীপাদিত্য দেখেছিলাম। দেখেছিস তো? তোর কি মানে তুই ভবিষ্যৎবাণী, লটারি কি লাগবে আমাদের এই শোটায়? হ্যাঁ, টেন্থ এপিসোড হয়ে গেল, হান্ড্রেড তো অব্দি করো, তারপরে তোর মুখ তোকে পিৎজা খাওয়াবো আমি, চিজবাস পিৎজা। তবে এই যে এত সুন্দর আমি হাসছি তোকে নিয়ে, তার পিছনে একটা কারণ আছে, একবার বলে দিই। কি বলো? আমাদের এই যে এত সুন্দর ভেনুটা, সেইটা হচ্ছে দি অ্যাস্টর হোটেল, আমাদের ভেনু পার্টনার, এবং তোর জন্য এইটা পাঠিয়েছে বলরাম মল্লিক আর রাধারমন মল্লিক। থ্যাংক ইউ। এবং তার সাথে সাথে তুই একটা ভাউচার পাবি আই টার্নার সালন থেকে, তুই ওখানে গিয়ে যে কোনো সার্ভিস করতে পারবি 2000 rupees এর। আমি একবার অ্যাড্রেসটা বলে দিই, P595 হেমন্ত মুখার্জি রোড, অপোজিট আজাদিন দাবা, হিন্দুস্তান পার্ক। আমাদের সেলিব্রিটি কেন বলবো, অ্যাক্টর অ্যাক্ট্রেস সবার খুব প্রয়োজন, একটা মেয়ের খুব প্রয়োজন, তাই এটা দিয়েছে, আই এম ভেরি 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 থ্যাঙ্কফুল। তারপরে তোকে, তুই এত মিষ্টি মেয়ে, তাই তোকে একটু মিষ্টি মুখ করার জন্য মানে আমি আরো মোটা হয়ে যাই, এটা বাড়ির সবাইকে খাওয়াবি, যাতে আরো সবাই বলো বিজয় লক্ষ্মী আরো মোটা হয়ে যায়। তুই বুঝিয়ে দে যে দেখুন, এক ডালা মিষ্টি খেয়েও আমার কিন্তু মুখে শুধু মিষ্টিটা লাগে, আর কোথাও জায়গায় কিন্তু হবে না ব্যাপারটা। থ্যাংক ইউ। তবে মিষ্টিটা দিয়ে কিন্তু আড্ডাটা শেষ করছি না, জানিস তো আমার আড্ডার একটা নিয়ম আছে? বলো বলো বলো। সুদীপাদিতটা তো দেখেছিস? হ্যাঁ দেখি। কতটা দেখেছিস, পুরোটা লাস্ট অবধি দেখেছিস না জানি না, তবে আমার একটা নিয়ম আছে, আমার আড্ডাতে এলে এপিসোড শেষ হয় গেস্টের গান দিয়ে। আমি গান পারি না, সেটা তো আমি জানি না, তোমাকে একটা গান গাইতেই হবে, এবং সেইটা না গাইলে আমি যে এখানে কত নিচে নামতে পারি তুই জানিস না। বাট আমি সিরিয়াসলি গান গাইতে পারি না, সিরিয়াসলি পারি না। আজকে আজকে ব্যাপারটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে রাইদি গান করবে, তার কারণ এটা 10th নাম্বার এপিসোড। শোন না, তোর এই না রাজা রাজা ছিস, শোন আমি যদি গান গাই তোকে নাচতে হবে, তুই নাচাস? না না, আমি শোন, এই এখন হবে সেলিব্রিটিকে সবচেয়ে বেশি আরাম দেওয়া হবে, এবং 10th নাম্বার এপিসোড যেহেতু এটা, এই কারণে এখন রাইদি গান করবে, পুরো ব্যাপারটা চেঞ্জ হবে, 11 নম্বর থেকে আওয়াজ সেম। শোন, আমাদের এডিটর বা ক্যামেরা পার্সন বা আমাদের পিয়ার যারা দেখে, ওরা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কারণ ওরা জানে না যে এরপরে কি ঘটনা ঘটতে পারে। যেমনই যেমনই হবে ভালো হবে, গাও গাও গাও। এই একটা কথা তোমার মনে আছে, কাকিমা একবার আমাকে, তুমি আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলে, সেই কাকিমা একবার বলছে কি, মানে যখন জি বাংলা রিয়েটা যাচ্ছে কি ভোট করো রানু, আমি যখন বলছি এরকম ভোট করো, তখন কাকিমা বলছে কি, এই একটু রানুকে ভোট করে দে না রে, রানুকে একটু জিতিয়ে দে না রে, ওর মা ভীষণ ভীষণ সুইট। শোন না, ওই গানটা হবে না কি, তোর তো এখন নেমসেক হয়ে গেছে একজন, কি কি সেটা তুই জানিস, রানু বন্ধু হবে না, প্লিজ না, আমি প্লিজ, এই তুমি লিটারালি জানো না, মিম বেরিয়ে গেছিল, হ্যাঁ মানে আমি আমি শাড়ি টাড়ি পরে আছি, আমার মুখটা রানুর হয়ে গেছে, ধ্রুব হয়ে গেছে হিমেশ। তাহলে ওই গানটা হবে না, তুই তো গানটা গাস, আমি তো ইনস্টা স্টোরিতে শুনেছি। আর তুই কেন বলো ভুলবার, ওরা লিটারালি ক্রুশাল, এরা সব ভুলবার করে, বলো না।
ওগুলো তুমি আজকে তো আমি তোমাকে বললাম পুরো রুল চেঞ্জ হয়ে যাবে, তার কারণ আজকে রাই দি গান গাইবে। আমরা শেষ করছি অনুষ্ঠান, আপনার মনে হচ্ছে ভীষণ ভালো লাগবে আপনাদের আজকের এপিসোডটা। আমি আপনাদের কথা দিচ্ছি, ওই যে 100টা এপিসোড বলেছেন না, বাট আমরা 50th এপিসোডে এসেই এমন হবে যে নায়িকা রানু না গায়িকা রানু আসছে, এবং সেটা একা বিজয় মন্ডল, এগুলো সব কাটতে হবে আমাদের। তবে আপাতত আমরা আজ যা এখানেই শেষ করছি, কেমন লাগলো? প্রচন্ড ভালো, ফান ইন্টারভিউ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।